न्यूयॉर्क टाइम्स কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক ছায়াবানী রিসেপশন হল শীততাপ নিয়ন্ত্রিত বিবাহ অন্নপ্রাশন উপনয়ন মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930 আর কিছুদিন পরেই বাঙালি শারদ উৎসবে মেতে উঠবে সেই রকমই খানাকুলেও এক ক্লাব যুবগোষ্ঠী ক্লাব পুজো তোড়জোড় শুরু করে দিয়েছিল কিন্তু খানাকুলের বেশ কয়েকটি অঞ্চলে নদী তীরবর্তী বাঁধ ভেঙে যাওয়ার ফলে খানাকুলের বিস্তীর্ণ অঞ্চলে জল জমতে শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে যুবগোষ্ঠী ক্লাবের পূজা মণ্ডপে কিভাবে জল ঢুকতে শুরু করেছে এদের পূজা মণ্ডপে কিন্তু এখন প্রায় এক কোমর সমান জল যুবগোষ্ঠী পূজা মণ্ডপে তোড়জোড় শুরু করে দিয়েছিল খানাকুলের বিখ্যাত ক্লাব যুবগোষ্ঠী এবারেও কিন্তু তাদের 51 বছর পূর্তি হচ্ছে বলে আমাদের জানান ক্লাব সদস্যরা তো আপনারা দেখুন যে যুবগোষ্ঠী পূজা মণ্ডপে এখন ইতিমধ্যে কোমর সমান জল আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আরামবাগ টাইম আমরা ইতিমধ্যে পেয়ে গেছি খানাকুল যুবগোষ্ঠীর দুই সদস্যকে তো আমরা জেনে নেব যে ওনাদের এবছর পূর্ব পরিকল্পনা কী ছিল পূজা এবং এবছরে ওনাদের পুজোটা কততম বর্ষ ছিল সবটাই জেনে নেব তো নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনাদের এবছরে যুবগোষ্ঠী ক্লাবে কততম বর্ষ ছিল পুজোর দুর্গা পুজো আমাদের আচ্ছা এবছরে আপনাদের পুজোর পরিকল্পনা বা পুজোটা কীভাবে করতেন কোভিডে তো সেইটা একটু আমাদের দর্শকদের বলুন পরিকল্পনা বলতে গত বছর আমাদের সে বছর আমাদের যথেষ্ট অনেক বেশিভাবেই পুজোর পরিকল্পনা ছিল কিন্তু কোভিডের কারণে আমাদের সবটাই বাতিল করতে হয়েছে এবং আমাদের চিন্তাভাবনা ছিল একান্নতম বর্ষে এসে হয়তো আমরা সেই উৎসবটা পালন করতে পারব কিন্তু সেই কোভিডের কারণে আমাদের অনুষ্ঠানটা অনেকটাই ছোট করতে হয়েছে কিন্তু তারপর আবার এই বন্যা পরিস্থিতির কারণে আমাদের কাজ অনেকটাই ব্যাহত হয়েছে তবে আমাদের এই বন্যার মধ্যেও বন্যার যখন কতদিন জল ছাড়ার খবর পেয়ে আমরা আমাদের যে দুর্গা প্রতিমা সেই প্রতিমা আমরা এনে অনেকটা উঁচু জায়গাতেই নিরাপদ স্থানে রাখা আছে প্রতিমাটার কাজ চলছে আশা করছি জল নেমে যাওয়ার পর আস্তে আস্তে আমাদের কাজ যতটা পারবো আমরা রিকভারি করার চেষ্টা করবো বলতে চাইছেন যে বন্যা পরবর্তী সময়ে আপনারা রিকভারি করে ফেলবেন তো আশা করি তারপরে তার পরবর্তীতে আপনারা এই কোভিড সিচুয়েশনে কীভাবে দর্শকদের আপনারা এ করবেন কোভিড সচেতনতামূলক এ করবেন কোভিড সচেতনতা বলতে আমরা মার্চ অর্থ এবং আমাদের পুজো মণ্ডপ স্যানিটাইজ করব আমরা মাস্ক রাখবো দর্শনার্থী যে সমস্ত দর্শনার্থীরা মাস্ক পরে আসবেন তাদেরকে আমরা মাস্ক দেবো এবং হাইকোর্টে যে নতুন গাইডলাইন দিয়েছে পুজো মণ্ডপে নো এন্ট্রি করতে হবে আমরা আমাদের ব্যারিকেড করে আমরা নো এন্ট্রির জন্য রাখবো এবং দূর থেকে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে প্রতিমা দেখার ব্যবস্থা আমরা রাখবো আপনার নাম আমার নাম সায়ন্তন চক্রবর্তী ধন্যবাদ